নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদন সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জায় মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপং। গন্ধরাজ শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে ঊনত্রিংশতি অধ্যায়ের আজকে হচ্ছে 63 শ্লোক থেকে যথানুমীয়তে চিত্তম উভয়ই ইন্দ্রিয়ই হিতৈ এবং পাক দেহজম কর্ম লক্ষতে চিত্তবৃত্তিভি। যথানুমীয়তে চিত্তম উভয়ইন্দ্রিয়ে হিতৈ এবং পাক দেহজম কর্ম লক্ষতে চিত্তবৃত্তিভি। অনুবাদ: জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বা মনোভাব বোঝায়, তেমনি মনোবৃত্তি চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করা যায়। তো আজকে হচ্ছে 936তম শ্লোক, 936তম ভাগবত রাসমাধুরী সেমিনার। তো সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। এখানে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজীব মন্দির পুনে আপনাদের সকলের জন্য প্রার্থনা করলাম। অত্যন্ত সুন্দর মন্দির পুনে, শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র গৌরনীতায়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং শ্রী বালাজি অপূর্ব দর্শন। আপনারা আশা করি বিগ্রহ দর্শন করেছেন বা ভিডিও আপলোড হলে দেখতে পাবেন। তো সবাইকে এই পুনে
থেকে আমি ভাগবত পাঠ করছি। সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে, নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য দুর্লভ হইব কথা লোকে, শ্রীমদ্ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব সুলভতে। কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে ভাগবত পাঠ শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়। তো 63 শ্লোক। জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বোঝা যায়, তেমনি মনোবৃত্তীয় চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করা যায়। আমাদের আলোচনা হচ্ছে যে প্রাচীন বহির্শৎ তার প্রশ্ন ছিল যে পূর্বজন্মের কর্মের ফল পরবর্তী জন্মে কিভাবে ভোগ করতে হয় তার আলোচনা, সেই বর্ণনা করতে গিয়ে নারদ মুনি বলছেন আমাদের দুটো শরীর আছে, স্থূল শরীরটা এখানে থাকে কিন্তু সূক্ষ্ম শরীর আমাদের জীবনের সমস্ত ধারণা বয়ে নিয়ে যায়। তো সেই পূর্বজন্মের কর্ম বা এই জীবনের কর্ম আমরা দুটো ইন্দ্রিয় দিয়ে লাভ করি, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর হচ্ছে কর্মেন্দ্রিয়। চক্ষু কর্ণনাসিকা জিহ্বাত্মক এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পাপ পুণ্য সঞ্চয় করি, আর কর্মেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় এইটার ফলে আমার কর্ম বা পাপ বা পুণ্য জমা হয়, আর সেইটা পরবর্তী জীবনে ভোগ করতে হয়। সেটাই কিভাবে ভোগ করতে হয় সেটাই বুঝাচ্ছে। সুতরাং আমি এই জীবনে যেরকম চলছি, যেরকম ভোগ করছি, তা পরবর্তী জীবনে সেটা বুঝাচ্ছে না। পূর্ববর্তী জীবনে আমি কি করেছি সেটার প্রতিক্রিয়া মাত্র, সেটাই নারদ মুনি এখানে বুঝাচ্ছে। তাৎপর্য পড়ি একটু। বলা হয় যে মুখ হচ্ছে মনের দর্পণ, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অব মাইন্ড। কেউ যদি ক্ষুব্ধ হয় তাহলে সেই ক্রোধ তৎক্ষণাৎ তার মুখে প্রকাশ পায়। তেমনি মনের অন্যান্য অবস্থানগুলি স্থূল শরীরের কার্যকলাপে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় যে স্থূল দেহের মানসিক স্থূল দেহের কার্যকলাপ মানসিক অবস্থার প্রতিক্রিয়া। মনের কার্য হচ্ছে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা। মনের ইচ্ছা শরীরের ক্রিয়া প্রকাশ পায়। অর্থাৎ দেহ এবং ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা আমরা মনের অবস্থা উপলব্ধি করতে পারি, পূর্ববর্তী শরীরের কর্মের দ্বারা মানসিক অবস্থা প্রভাবিত হয়। মন যখন কোনো বিশেষ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় তৎক্ষণাৎ তা কোনো বিশেষভাবে প্রকাশিত হয়। যেমন মন যখন ক্রোধের উদ্বেগ হয় তখন জিহ্বা কত রকম গালিগালাজ করতে থাকে, তেমনি মনের ক্রোধ যখন হাতে প্রকাশিত হয় তখন মারামারি হয়, যখন পায়ে প্রকাশিত হয় তখন পদাঘাত করা। এইভাবে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে সূক্ষ্ম কার্যকলাপের অভিব্যক্তি হয়। কৃষ্ণ ভক্তের মনও এইভাবে ক্রিয়া করে, তার জিহ্বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তার হাত আনন্দে উপরের দিকে উঠে যায়, পা নৃত্য করে। এই সমস্ত লক্ষণকে বলা অষ্টসাত বিকার বলা হয়।
সাত্ত্বিক বিকার হচ্ছে সত্ত্বগুণ, দিব্য আনন্দের প্রভাবে মানসিক অবস্থার রূপান্তর। যাকে অনেকগুলো কথা এই শ্লোকে নারদমুনি বুঝাচ্ছেন যে পূর্বজন্মের কর্মের ফল এই শরীরে কি করে ভোগ হচ্ছে, না পূর্বজন্মের কর্ম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্র সঞ্চিত হয় আর সেটা এই জীবনে ভোগ হয়, তার বিভিন্ন লক্ষণের মাধ্যমে বোঝা যায়। যদি কেউ সুখে থাকে তাহলে পূর্বজন্মে সে অনেক পুণ্য করেছে, কেউ যদি দুঃখ থাকে সে পূর্বজন্মে অনেক পাপ করেছে। প্রভুপাদ বলছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের চেহারা চিন্তা চেতনা ইন্দ্রিয়ের লক্ষণ দেখে বোঝা যায় তার মনের ভিতরে বা তার জীবনে কি ঘটছে কি ঘটতে চলেছে। কিছু কিছু লক্ষণ দেখে যে আপনি রেগে গেছেন আপনি কি করে বুঝবেন, না আপনার মুখের চেহারা দেখলে বুঝে যান। সেই রাগ যদি হাতের ভিতর প্রকাশ হয় হাতে কাউকে পিটাতে ইচ্ছা করবে, সেই রাগ যদি পায়ে এসে যায় পা দিয়ে তাকে পদাঘাত করতে ইচ্ছা, চোখ লাল হয়ে যায়, এগুলো হচ্ছে শরীরের লক্ষণ। বলছেন যারা কৃষ্ণ ভক্ত তাদেরও লক্ষণ প্রকাশিত হয়, হরিনাম করতে করতে হাত উঠে যায়, যখন হরিনাম শুরু হয় হাত উঠে যায়, পা নাচতে শুরু করে, এগুলো সিমটম। নানা ভূতম চ চানে ন দেহে না দৃষ্টম অশ্রুতম কদাচিত উপলভ্যেত যদ্রূপম জাগৃগাত্মনি যাদৃগাত্মনি নানুভূতম কচানেন দেহেনা দৃষ্টম অশ্রুতম কদাচিত উপলভ্যেত যদ্রূপম জাগৃগাত্মনি। কখনো কখনো হঠাৎ এমন কোনো অনুভূত হয় যা বর্তমান শরীরের মাধ্যমে কখনো দেখা বা শোনা যায়নি, কখনো হঠাৎ স্বপ্নেও তা আমরা দর্শন করি। বলছে আমি হয়তো কোনোদিন রাজা হইনি, এই জীবনে রাজা হইনি, হয়তো স্বপ্নে দেখা যাচ্ছে আমি রাজা হচ্ছি, রাজা আছি, অর্থাৎ রাজা কোনো জন্মে ছিলাম। সেটাই নারদ মুনি বুঝাচ্ছেন, স্বপ্নে আমরা কখনো কখনো অনেক কিছু দেখি যার অভিজ্ঞতা বর্তমান শরীরে কখনো হয়নি। কখনো স্বপ্নে দেখিনি আমরা যে, কখনো কখনো স্বপ্নে দেখি যে আমরা আকাশে উঠছি, যদিও উড়ার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। তার অর্থ হচ্ছে পূর্ববর্তী কোনো জীবনে দেবতা রূপে বা মহাআকাশচারী রূপে আমরা আকাশে বিচরণ করেছি বা পাখি ছিলাম, মহাআকাশচারী ছিলাম বা দেবতা ছিলাম, এইগুলো এই জীবনে প্রতিফলিত হয়। তার অর্থ হচ্ছে পূর্ববর্তী যেকোনো জীবনে দেবতা অথবা মহাকাশচারী অথবা পাখি ছিলাম, মনের মধ্যে স্মৃতি সঞ্চিত থাকে, হঠাৎ তার প্রকাশ হয়, মানে মনের ভিতরে ওইগুলো আছে, হঠাৎ স্বপ্নে এসে গেল। তা জলের গভীরে বুদবুদের মতো যা এক সময় জলের উপরই হয়ে প্রকাশ হয়, যেরকম জলের নিচে বুদবুদ থাকে কখনো কখনো প্রকাশিত হয়, যে অর্থাৎ মনের ভিতরে কয়েক জন্মের অভিজ্ঞতা সঞ্চিত আছে, কখন বেরিয়ে যায়। কখনো কখনো স্বপ্নে আমরা এমন কোনো স্থান দর্শন করি যা এই জীবনে কখনো আমরা দেখিনি, কোথায় যেন স্বপ্নের দেশে চলে গেছি, এই জীবনে হয়তো হয়নি, কোনো জীবনে ছিল সেটা আবার প্রকাশ পাচ্ছে। যা এই জীবনে কখনো আমরা দেখিনি তা থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী জীবনে এই স্থানের অভিজ্ঞতা আমাদের হয়েছিল, মনের স্মৃতিপটে তা সঞ্চিত থাকে এবং স্বপ্নে অথবা চিন্তায় কখনো কখনো সেটা প্রকাশিত হয়।
অর্থাৎ মন হচ্ছে পূর্ববর্তী জীবনের বিভিন্ন চিন্তা এবং অভিজ্ঞতা রিজার্ভার বা ভাণ্ডার। কিছু ভোগ হয়েছে, কিছু ভোগ হয়নি, কিছু দর্শন হয়েছে, সেগুলো মনের ভিতরে থাকে, স্মৃতিপটে সঞ্চিত থাকে এবং স্বপ্নে অথবা চিন্তায় কখনো কখনো প্রকাশিত হয়। অর্থাৎ মন হচ্ছে পূর্ববর্তী জীবনের বিভিন্ন চিন্তা ও অভিজ্ঞতার ভাণ্ডার। বিভিন্ন অভিজ্ঞতা, অপূর্ণ বাসনা, এইগুলো একটা ভাণ্ডার হয়ে থাকে। এইভাবে পূর্ববর্তী জীবন থেকে এই জীবনে এবং এই জীবন থেকে পরবর্তী জীবনে ধারাবাহিকতা চলতে থাকে। পূর্ববর্তী জীবনের এই জীবন, এই জীবন থেকে পূর্ববর্তী পরবর্তী জীবন। কখনো কখনো বলা হয় যে অমুক ব্যক্তি জন্মগত কবি বা বৈজ্ঞানিক বা ভক্ত, তা থেকে প্রমাণিত হয় আমরা যদি এই জীবনে অম্বরীশের মতো নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করি, তাহলে নিশ্চিত পরে নিশ্চিতভাবে মৃত্যুর পর ভগবত ধামে যাব। তার মানে এই জীবনে কৃষ্ণ চিন্তা করলে আপনি কৃষ্ণ ধামে যাবেন, এই জীবনে ধনী হওয়ার চিন্তা করলে ধনী হবেন, এই জীবনে যদি পশুর মতো আচরণ করি, পশুর মতো খাওয়া দাওয়া করি, পরবর্তী জীবনে পশু হব। যাদৃশী যাদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী। ভগবত বলছেন অম্বরীশের মতো যদি পূর্ণ দেহ মন ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়, অবশ্যই ভগবত ধামে যাব নিশ্চিত। আমাদের কৃষ্ণ ভক্ত হওয়ার প্রচেষ্টা যদি পূর্ণ নাও হয়, তাহলে পরবর্তী জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন চলতে থাকবে। সেই কথা ভগবদ গীতায় বলেছেন, পাপ্য পুণ্য কীতাং লোকান উশি তা শাশ্বতী সমা শুচিনাংশি মতাম গে হে যোগ ভষ্ট অভিজায়তে। এই জীবনে যদি ভক্তি না কমপ্লিট করতে পারি, তাহলে আমাকে এই জীবনের মৃত্যুর পর আমাকে স্বর্গে পাঠানো হবে। স্বর্গ ভোগ করার পরে এখানে শুচি এবং শ্রীমতাম, ব্রাহ্মণ এবং ধনী ঘরে আমার জন্মগ্রহণ হবে, যাতে আমি সেই ভক্তিটাকে কমপ্লিট করতে পারি। আমরা যদি নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির পন্থা অনুসরণ করি, তাহলে পরবর্তী জীবনে আমরা কৃষ্ণলোক বা বৃন্দাবনে ফিরে যাব, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার মানে আমার জীবনের চাল চলন লক্ষণ স্বপ্ন দেখেও ভবিষ্যৎ জন্মের অনুমান করা যায়। যাই হোক, প্রভুপাদ বলতে চাইছেন পূর্বজন্মে কী ছিলাম, এই জীবনে ভোগ করছে, এই জীবনে আবার কী পাপ পুণ্য সংগ্রহ করছে, পরবর্তী জীবনে তো এই ধারা জীবনের ধারাবাহিকতাটা বন্ধ হোক। কীভাবে বন্ধ হবে? যদি আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি অবলম্বন করার মাধ্যমে যে প্রশ্নটা আপনার ছিল যে গত জন্মের গত জীবনের পাপ পুণ্যের ভোগ এই জীবনে কেন ভোগ করতে হচ্ছে, না ভোগ আর করতে হবে না, এটা বন্ধ হয়ে যাবে যদি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করি। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তির লতাবে। এইভাবে জন্ম মৃত্যু, এই জন্ম পরের জন্ম পরের জন্ম ভক করতে করতে কেউ যদি সদ্গুরু বা সৎ সান্নিধ্য লাভ করতে পারে, তাহলে তার জন্ম মৃত্যু চক্রিয়া বন্ধ হয়ে সে ভগবদে ফিরে যাবে। তেনাশ্চ সাদৃশম রাজন লিঙ্গিন দেহ সম্ভবম শ্রদ্ধৎসানুভূত অর্থ
নামন স্রষ্টুমার্হতি। তেনাস্য তাদৃশং রাজন লিঙ্গিন দেহ সম্ভবন শ্রদ্ধত সানুভূত অর্থ ন মন স্রষ্টুমার্হতি। হে রাজন, আপনার মঙ্গল হোক, প্রকৃতির সঙ্গ অনুসারে এই মন জীবের বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হওয়ার কারণ মানসিক অবস্থা থেকে বোঝা যায় যে সে পূর্বজন্মে কে ছিল। ভবিষ্যতে কি শরীর পাবে, এইভাবে মন অতীত এবং ভবিষ্যৎ শরীর সমূহ ইঙ্গিত করে। পূর্বজন্মে কে ছিলাম আর পরবর্তী জন্মে কি হব তার ইঙ্গিত এই শরীরে পাচ্ছি। তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ অনেক বড়। মন পূর্ববর্তী জীবন ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত করে। মন ভবিষ্যতে কি হব আর পূর্বে কি ছিলাম মন বলে দেবে। কে যদি ভগবত ভক্ত হন তাহলে বুঝতে পারেন পূর্ব তিনি তার পূর্ববর্তী জীবনে ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন। তেমনি কারো যদি অপরাধ করার প্রবণতা থাকে তাহলে বুঝতে হবে যে পূর্ববর্তী জীবনে অপরাধী ছিল। এবে মন থেকে বোঝা যায় ভবিষ্যতে কি হবে। গীতায় 14:18 ঊর্ধ্বম গচ্ছস্তি সত্তস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধগচ্ছতি তমসা। যারা সত্যগুণে অবস্থিত তারা ক্রমশ উচ্চতর লোকে উন্নীত হবেন, যারা রজগুণে প্রভাবিত তারা ভূলোকে থাকবে, যারা তমগুণে দ্বারা প্রভাবিত তারা নিম্নলোকে নরকে যাবে। কোনো মানুষ যদি সত্যগুণে থাকেন তার মানসিক কার্যকলাপ তাকে উচ্চতর লোকে উন্নীত করবেই। তেমনি কারো মনোবত যদি নিজ হয় তাহলে তার ভবিষ্যৎ জীবন অত্যন্ত জঘন্য হবে। জীবের অতীত এবং ভবিষ্যৎ জীবন তার মানসিক অবস্থার দ্বারা সূচিত হয়। নারদ মুনি এখানে রাজার মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছেন যাতে তিনি তার ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য কোনো বাসনা বা পরিকল্পনা না করে। মুনি ঋষি লোকের মঙ্গল চায়, যার জন্য নারদ মুনি বলছেন আপনি এমন কিছু করেন না যে পরবর্তী জীবনে আপনাকে ভোগ করতে হবে। নারদ মুনি আশীর্বাদ করেছেন। রাজা ভবিষ্যতে শ্রেষ্ঠতর জীবন লাভের আশায় কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। পূর্বে বিশ্লেষণ করেছে স্বর্গলোকে ও নরকে ও সমস্ত শরীরই মনোধর্ম পশুত এবং জড়জাগতিক জীবনে সমস্ত সুখ দুঃখ কেবল মানসিক স্তরে, সেগুলি সংগঠিত হয় কেবল মনোরথে। তাই বলা হয়েছে যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বই গুণেস্তত্রে সমাসতে সুরা হরাভ ভক্ত সকুত মহাদগুণা মনোরথে নাশত ধাবত বহি। যিনি ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি পরায়ণ হয়েছেন দেবতাদের সমস্ত সদ্গুণগুলি তার রয়েছে, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার গুণগুলি কেবল জড়জাগতিক এবং তার মূল্য অতি অল্প। তার কারণ সে মনোরথে বিচরণ করছে, সে নিশ্চিতভাবে জড় প্রকৃতি আকর্ষণ আকৃষ্ট। প্রভুপাদ বলছেন ভাগবতমের আরেকটা শ্লোক দিয়ে
যদি ভগবানের ভক্ত হন, বিষ্ণু ভক্ত, বিষ্ণু পূজা, বিষ্ণু কথা শ্রবণ, তাহলে আপনার জীবন কিন্তু উন্নত হবে। আর যদি হরির অভক্ত, তার অনেক কোয়ালিফিকেশান থাকতে পারে, সেই গুণের কোনো মূল্য নেই, পরবর্তী জীবনে তাকে জঘন্য জীবন পেতে হতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবত ভক্ত না হয় অথবা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা ভাবিতে না হয়, ততক্ষণ পর্যন্ত যে নিশ্চিতভাবে মনের স্তরে বিচরণ করবে এবং বিভিন্ন প্রকার শরীরে কখনো ঊর্ধ্বগামী কখনো অধোগামী, একই কথা বারবার বারবার রিপিটেশন করা হচ্ছে, পুনরাবৃত্তি করা হচ্ছে। কেন আমরা বুঝেও বুঝি না, আমরা যেন অন্য কোনো কিচ্ছু না করি, কেবল ভগবানের সেবা। জড় বিচারে যে সমস্ত গুণগুলিকে ভালো বলে মনে করা হয়, প্রকৃতপক্ষে সেগুলোর কোনো মূল্য নেই, কারণ সেই সমস্ত তথাকথিত সদ্গুণগুলি মানুষকে জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে পারে না। জাগতিক সার্টিফিকেট, পদ, পজিশন, তাই সিদ্ধান্ত হচ্ছে মনোবাসনা থেকে মানুষকে মুক্ত হতে হবে। অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদে অনাবৃত, জড় বাসনা মনোধর্মী জ্ঞান সকাম কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে। তাই মানুষের পক্ষে দিব্য ভগবদ্ভক্তি অবলম্বন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, সেটাই হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। নারদমুনি প্রাচীন বহির্শতকে বলার মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে বুঝাচ্ছে, এই জাগতিক দুটো লোকের প্রশংসা কুড়ানোর জন্য কর্মকাণ্ডি দান ধ্যান কিছুই করো না, কেবল ভগবানের সেবা। দান যদি করতে চাও ভগবান, ভগবান গীতায় বলেছেন, যত করসি যত অসনাসি যত জোহসি যত আছি যত তপস্যসি কন্তেও তত করুষ মদর্পণ। তুমি যদি সত্যিই ধর্ম করতে চাও তো আমার পূজা করো, আমার নাম জপ করো, আমার গীতা, আমার উপদেশ গীতা পড়ো, গীতা শুনো। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। যদি সত্যি, যেটা আপনার প্রশ্ন যে পূর্বজন্মের কৃতকর্ম এই জীবনে কী করে ভোগ করতে, যদি এই ভোগ করা বন্ধ করতে চান তাহলে ভগবানের সেবায় যুক্ত। পাপ অথবা পুণ্য যা কিছু সব বাতিল করে, এমনকি পুণ্যের জন্য বিভিন্ন প্রকার কর্মের, যেরকম প্রাচীন বহির্শতিনি কর্মকাণ্ডীয় যাগযজ্ঞ পশু বলিতে যুক্ত ছিলেন, নারদ মুনি বলেন না এগুলো সব বাদ দিন, শুদ্ধ ভগবত ভক্তি, এই জীবন চক্রে একটু দেবদেবী পূজা বা পুণ্য কর্ম করলেই জীবনের সমস্যার সমাধান হয় না। হয়তো কিছুদিন আমি স্বর্গে যেতে পারি, কিন্তু স্বর্গ সুখ ভোগের পরে আমাকে আবার ফিনে পুণ্যে মত্ত লোক বিষন্তি। তাই গীতায় উপদেশ দিয়েছেন যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র, যদি কর্ম করতে হয় কেবল ভগবানের সেবা। ভগবানের সেবা করলে এই যে গত জন্মের ফলের ভোগ, গত জীবনের কর্মের ফল, এই জীবনে এই জীবনের কর্ম, পরের জীবনে এই যে চলতেই আছে, এটাকে রোধ করতে গেলে ভগবত ভক্তি পদ্ধতি। আজকে আর বেশি ক্লাস বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, সারাদিন অনেক জার্নি করে এসেছি, তো কালকে বাকিটা পাঠ করব। আপনারা আশা করি এই পুণে মন্দিরের শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র, শ্রী শ্রী জগন্নাথ বালাজি এবং গৌরনীতায় অপূর্ব দর্শন আশা করি আপনারা করেছেন। আমার ফেসবুকে লিঙ্ক দিয়েছি, শিল প্রভুপাত এই মন্দির এখানে তৈরি হয়েছে, উদ্বোধন হয়েছে 2013 সালে, প্রায় 10-11 বছর আগে। তো অপূর্ব সুন্দর সাজানো গোছানো এবং খুব প্রচুর লোক ভ্রমণ করে এখানে, এখানকার বিগ্রহ পরিপাটি খুব সুন্দর, পার্ক
এবং খুব সুন্দর প্রচার এখান থেকে ব্রহ্মচারী তৈরি হয়ে সারা ভারত না সারা বিশ্বের মন্দিরগুলোকে পাঠানো হচ্ছে মন্দির চালানোর জন্য। তো আজকে এই পর্যন্ত রাখি। তো কালকে আমরা কত নম্বর শ্লোক, 63 ওহো, আমাদের মাঝখানে একটা পৃষ্ঠা উল্টে গেছে। আচ্ছা ঠিক আছে, অনুবাদ তাৎপর্যটা পড়ে দিই। অতএব 65 নম্বর শ্লোকে 66টা অনুবাদ তাৎপর্য পড়া হয়ে গেছে। 66 শ্লোকটা হচ্ছে, মন এব মনুষ্য পূর্বরূপাণী সংসতি ভবিষ্যৎ ভদ্রং তে তথৈব ন ভবিষ্যতি। আর 65 শ্লোকটা হচ্ছে, হে রাজন, সূক্ষ্ম মানসিক আবরণ সমন্বিত জীব তার পূর্বদেহে সম্বন্ধ নানা প্রকার চিন্তা অনুভূতি অনুভব করে, নিশ্চিতভাবে জেনে রাখুন যে পূর্ববর্তী শরীরের অভিজ্ঞতা ব্যতীত মনের দ্বারা কোনো কিছু কল্পনা করা সম্ভব নয়। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়াতের জাপটিয়া ধরে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বক্তা। জীব যখন তার অনুসরণ করতে চায় তখন তার বিকৃত অভিলাষ চরিতার্থ করা, তাকে এই জড়জগতের উপর আধিপত্য করার সুযোগ দেওয়া হয়, সেটাই হচ্ছে তার অধপতনের শুরু। যতক্ষণ সে এই জড় পরিবেশে থাকে ততক্ষণ মন রূপে তার একটি সূক্ষ্ম বাহন থাকে, যা হচ্ছে সব রকম জড় বাসনার ভাণ্ডার। আর তার এই সমস্ত বাসনাগুলি বিভিন্ন প্রকার দেহরূপে প্রকাশিত হয়। নারদমুনি রাজাকে বলেছেন সেই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করতে হবে, কারণ নারদমুনি হচ্ছেন একজন মহাজন। অতএব আমাদের নিশ্চিত রূপে বুঝতে হবে যে মন হচ্ছে আমাদের সমস্ত পূর্ববর্তী বাসনার ভাণ্ডার। আমাদের পূর্ববর্তী বাসনা অনুসারে আমাদের বর্তমান শরীর প্রাপ্ত হয়েছি, তেমনি এই শরীরে আমরা যে বাসনা করব আমাদের পরবর্তী শরীরে প্রকাশিত হবে। এইভাবে মন হচ্ছে বিভিন্ন প্রকার শরীরের উৎস। মন যদি কৃষ্ণ ভক্তি দ্বারা পবিত্র হয় তাহলে আমরা ভবিষ্যতে স্বাভাবিকভাবেই পূর্ণ কৃষ্ণ ভাবনাময় চিন্ময় শরীর প্রাপ্ত হব। এই ধরনের শরীরই হচ্ছে আমাদের আদি রূপ, যা চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কেউ যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন তখন বুঝতে হবে এই জীবনেই তিনি মুক্ত। সে কথা প্রতিপন্ন করে শিল রূপ গোস্বামী বলেছেন, ইহার যশ হরে দাস কর্মনা মনসাগ্রিয়া নিখিলাস অপিব্যবস্থাস জীবন মুক্ত স উচ্ছতে। যিনি তার কায় মনোবাক্যের দ্বারা দিব্য ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তিনি এই জড়জগতে যে অবস্থায় থাকুন না কেন তাকে জীবন মুক্ত বলা হয়। কৃষ্ণভিন্ত আন্দোলন এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে সকলকে ভগবানের সেবায় যুক্ত হওয়ার শিক্ষাদান করা, কারণ সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক স্থিতি। যিনি সর্বদা ভগবানের সেবা করেন বুঝতে হবে তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন, সে কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। মাম চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্ম ভোগায় কল্পতে। যিনি সর্বদা কৃষ্ণ অনন্য ভক্তি সহকারে চিন্ময় সেবা করেন তিনি জড়ার প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন। ভগবত ভক্ত তাই জড়া প্রকৃতির তিন গুণের অতীত, এমনকি তিনি ব্রাহ্মণ স্তরের অতীত। ব্রাহ্মণ রজ ও তমন এই দুটো গুণের দ্বারা প্রভাবিত হতে পারেন। মানসিক স্তরের সমস্ত বাসনা মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্মের কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্ত সর্বদা জড় প্রকৃতির অতীত এবং সর্ব অবস্থাতেই মুক্ত। পূর্বজন্মে কী ছিলাম, পরবর্তী জীবনে কী হব, সব ভাগবতমে লেখা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।